সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগে গ্রেফতার বিজেপির যুব মোর্চা নেতা বাপ্পা চ্যাটার্জি। গতকাল রাতে হীরাপুর থানার পুলিশ বার্নপুর থেকে তাকে গ্রেফতার করে। বিজেপির দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে বাপ্পাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, আসানসোল পৌর নিগমের নাম ফলকে বাংলা ভাষায় লেখা কোনো বোর্ড নেই বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়। যদিও পৌর নিগমের ওপরের দিকেই বাংলায় লেখা বোর্ড রয়েছে, তা বাদ রেখে উর্দু, হিন্দি ও ইংরেজিতে লেখা বোর্ডের ছবি তুলে শেয়ার হতে থাকে। এর বিরুদ্ধে পৌর নিগমের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয় পুলিশ।